সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একুশের লক্ষ্যে টিম তৈরি হয়ে গিয়েছে, এবার কৌশল নির্ধারণে বৈঠক বসতে চলেছে বিজেপি। আগামী 1 অক্টোবর দিল্লিতে বৈঠক বসবে, সেই বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে মুকুল রায়ের দায়িত্ব নির্ধারণ হবে। দলের সর্বভারতীয় সহসভাপতি কোন গুরুদায়িত্ব পড়বে তার কাঁধে তা নিয়ে চর্চা চলছে। বিজেপির সমস্ত সহসভাপতি ও সম্পাদকেরা কোনো না কোনো রাজ্যের দায়িত্বে থাকেন, সেই মতো মুকুল রায়ের উপরও এবার কোনো রাজ্যের দায়িত্ব বর্তাবে। দিল্লিতে বৈঠকে ঠিক হবে মুকুল রায় কোন রাজ্যে দায়িত্ব পেতে চলেছেন, জেপি নাড্ডা সেই দায়িত্ব বন্টন করে দেবেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, মুকুল রায়কে বাংলার দায়িত্বই দেওয়া হবে, বাংলাকে পাখির চোখ করেই তাকে সর্বভারতীয় সহসভাপতির আসন দেওয়া হয়েছে। দিলীপ ঘোষের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দেবে মুকুল রায়কে কোন কোন কাজে ব্যবহার করতে চাইছে বিজেপি। বিজেপি চাইছে বঙ্গ বিজয় তাদের প্রধান লক্ষ্য, কোনো মতেই যেন বাংলায় আর নেতৃত্বের সংঘাত তৈরি না হয়, তাই মুকুল রায় ও দিলীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে সবকিছু স্পষ্ট করে দিতে চাইছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একুশে নির্বাচনের আগে আর কোনো দ্বন্দ্ব তৈরি হোক চায় না বিজেপি। এদিকে পশ্চিমবঙ্গ আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আগামী বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক বসতে চলেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সহসভাপতি মুকুল রায় এবং রাজ্যের আরও কয়েকজন নেতা। শাহ ছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ। থাকার কথা বিজেপির সভাপতি জেপি নাড্ডারও। বিজেপি সম্প্রতি মুকুল রায়কে গুরুত্বের আসনে বসানো ছাড়াও মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদকের পদ দিয়েছে। উত্তরবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে জাতীয় মুখপাত্র হিসেবে রেখেছে রাজু সিং বিস্তকে। জল্পনা চলছে বাংলা থেকে 2 সাংসদকে মন্ত্রী করতে পারে বিজেপি। সভাপতি মনে হয় এসব হচ্ছে 2021-এর বাংলার ভোটের লক্ষ্যেই।